আজকে আমরা আবারো চলে এসেছি রাজশাহীর একটা ফেমাস জায়গায় একটা ফেমাস জিনিসের শুট করতে, যেটা অনেক স্পেশাল। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজুল ইসলাম দীপ্ত এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WID ব্লগস। আজকের ভিডিওটা একটু স্পেশাল কজ আমার সঙ্গে একটা স্পেশাল এডিশন বাইক আছে, যেটা পুরো বাংলাদেশে মাত্র 3 পিস আছে, এর মধ্যে আমার বড় ভাইয়ের কাছে একটা। আমি আমার যে ভাইয়ের কথা বলছিলাম, এটা হচ্ছে আমার সেই ভাই। তো ভাই, তোমার অনুভূতি কি বাইকটা চালিয়ে? আসলে অনুভূতিটা কি বলবো, বলে মানে আর কি বোঝানোর মতো না। আমার এটা তো একটা স্পেশাল এডিশন বাইক। হ্যাঁ, একদম স্পেশাল এডিশন। বাংলাদেশে মাত্র তিনটা আপাতত আছে, আমার কাছে একটা আসছে ভাই। এটা একটা আছে। কত পড়েছে এটার প্রাইস? এটার প্রাইস পড়ছে হচ্ছে কাগজ বাদ দিয়ে 5,80,000 পড়ছে, কাগজে সামথিং 6,50,000-এর মতো পড়ে গেছে, এই সেই এটাই আর কি। বাইকটার মানে বলতে গেলে আর কি, আপনি তো এর আগে ইয়ামাহার বাইক ইউজ করেছেন? হ্যাঁ, ইয়ামাহার আসলে বাইকগুলাই অনেক ইউনিক, বা এরা নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করে, সবসময় মডেল চেঞ্জ করতে থাকে, এই জন্য আর কি। এই ভাই, এখন যেটা আছে এটা তো আপনার কাছে এক পিস, বলতে গেলে আমাদের রাজশাহীতে এক পিসই আছে এবং টোটাল বাংলাদেশে 3 পিস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল স্পেশাল এডিশন, ফুল স্পেশাল এডিশন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, ডিউটিটাকে ছেড়ে এখন চলে যেতে হবে, কস বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং সিনেমাটোগ্রাফিগুলো ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, বাবাই, টেক কেয়ার, খুদা হাফেজ।